কেকে ফ্যাশন ডিজাইনারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আগের দিন আমি তোমাদের পাটিয়ালা প্যান্ট ড্রয়িং করে দেখিয়েছিলাম, আজ আমি সেই পাটিয়ালা প্যান্ট পেপার কাটিং করে তোমাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের হয়তো যে কোনো মাপের পাটিয়ালা প্যান্ট কাটিং করতে আর কোনো অসুবিধা থাকবে না। খুঁটিনাটি অনেক বিষয় থাকে, সেগুলো এক একটা প্যান্ট এক এক সময় আমি কাটিং করব, তোমাদের সেগুলো দেখাবো। কিন্তু যেটা মেন বিষয় নিয়ে কাটিং হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। খুঁটিনাটি বিষয়গুলো বিভিন্ন রকম কাজ করতে করতে বা অনেক প্যান্ট তৈরি করতে করতে তোমরা সেই বিষয়গুলো বুঝে যাবে বা শিখে যাবে, কিন্তু মেন যে ড্রয়িংটা সেটা এখন আমি ড্রয়িং করে পেপারে কাটিং করে তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নিই এবার পেপার কাটিংটা। পেপার কাটিং করব, তোমাদের আমি আগেও বলেছি যে আমরা যখন কাপড়ে ড্রয়িং করব, ড্রয়িং করে কাটিং করব কোনো পোশাক, তখন আমরা ফুল মাপ ইঞ্চির হিসাবে ফিতেতে নিয়ে নেব। কিন্তু যখন পেপারে কাটিং করব তখন আমরা বলেছিলাম যে হাফ মাপে করব, এবং তোমাদের বলেছিলাম যে যেহেতু ফিতের মাপে পেপারে পাবে না সেহেতু তোমাদের স্কেল দিয়ে করতে, এবং বলেছিলাম এক এক সেন্টিমিটারকে এক এক ইঞ্চি হিসাবে ধরে নিয়ে করতে, তাহলে পেপারে আমরা ড্রয়িংটা করতে পারবো। তা যেহেতু আমি তোমাদের যেই ড্রয়িংটা আগে পেপারে এই বোর্ডে ড্রয়িং করে দেখিয়েছি সেটার মাপটা বড় রয়েছে, যার কারণে এখানে করতে গেলে তোমাদের হয়তো অনেকের হয়তো অসুবিধা হচ্ছে কি না জানি না, হয়তো অসুবিধা হতেও পারে, সেই জন্য আমি মাপটা ছোট নিচ্ছি। ছোট নিয়ে আমি ফিতের মাপে না করে এই স্কেলের মাপে করছি। স্কেলে তোমার এক এক সেন্টিমিটারকে এক এক ইঞ্চি ধরে নিয়ে করব, কিন্তু এক এক সেন্টিমিটারকে এক এক ইঞ্চি ধরে নেওয়ার পরেও আমরা হাফ মাপে করছিলাম, কিন্তু সেটা আমরা এখন আর হাফ মাপে করব না। আমি ছোট মাপ নিয়েছি যাতে ফুল মাপে বোঝানো যায়, সেই জন্য আমি ছোট মাপ নিয়ে করাচ্ছি। তোমরা যখন ফিতেতে করবে, ফিতে দিয়ে করবে, তখন ইঞ্চির মাপ ধরে করো, আর এখন তোমরাও এই ছোটো মাপ নিয়ে প্র্যাকটিস করার জন্য ছোটো মাপ নিয়ে তোমরাও পুরো মাপেই করতে পারবা, তবে এক এক সেন্টিমিটারকে এক এক ইঞ্চি ধরে নাও নিয়ে করো, তাহলে কোনো অসুবিধা হবে না। আর পেপারে ড্রয়িং করে দেখালে, যদি আমরা নিউজ পেপারে ড্রয়িং করে দেখাই, তাহলে তোমাদের আমি কোথায় দাগ টাগ দিচ্ছি আমি বলে দিচ্ছি পয়েন্ট করে মাপ করে করে, তবু বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কি না, যার কারণেই আমি আজ আর্ট পেপারে ড্রয়িং করে দেখাচ্ছি, ড্রয়িং করে কাটিং করে দেখাচ্ছি। আর্ট পেপারে কিন্তু সেলাই করতে অসুবিধা হবে, হয়তো তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন তোমরা নিউজ পেপারেই প্র্যাকটিস করো, অসুবিধা হবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আর্ট পেপারে করছি। তাহলে চলো দেখে নিই ড্রয়িংটা, তারপরে কাটিং। আমি মাপ নিয়ে নিয়েছি, দেখো ঝুল নিয়েছি 32, পাছা 30, মুহুরি 11। তাহলে আমাদের পাটিয়ালা প্যান্ট করতে মাপ লাগছে আমাদের 3টি, ঝুল, পাছা আর মুহুরি। এবার প্রথমেই আমি বের করেছিলাম হাই লম্বাটা বের করেছিলাম। আমাদের প্যান্টের যে ড্রয়িংটা বা যে পাটিয়ালা প্যান্টটা হয় সেটা আমরা কোমরে যেখানে বাঁধি সেখান থেকে পাছার নিচের যে জয়েন্ট হয় তারপরের থেকে আমাদের দুটো পা ভাগ হয়, তাহলে কোমরে যেখানে আমরা প্যান্টটা বাঁধি সেখান থেকে পাছার নিচের জয়েন্ট পর্যন্ত যেই অংশটা সেই অংশটাকে বলা হয় হাই। তাহলে এবার হাই লম্বাটা আমার প্রথম বের করে নিতে হবে। এবার প্রথমত হাই লম্বাটা আমার বের করতে হবে। তোমরা যারা ড্রয়িং দেখেছ তারা জানো, আর যারা দেখোনি আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, তোমরা ড্রয়িংটা দেখে নেবে। তাও এখন আমি সঠিক একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও, আর ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, তোমরা সেটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের ড্রয়িংয়েও কোনো প্রবলেম হবে না। আর কাটিংটা তো দেখেই নিচ্ছ, তাহলে ড্রয়িং কাটিং কোনোটাই অসুবিধা হবে না। ড্রয়িংটা ঠিকঠাক না হলে কাটিংটা কিন্তু ঠিকঠাক হবে না। তাহলে দেখো এখন আমার প্রথমত বের করতে হবে হাই লম্বা। প্রথমত আমার বের করতে হবে হাই লম্বা। হাই লম্বা বের করতে হলে কী করতে হবে, এর ফর্মুলা হচ্ছে, হাই লম্বার ফর্মুলা হচ্ছে 1/3
একের তিন পাঁচা যোগ 2 ইঞ্চি। এবার দেখো একের তিন পাঁচা আছে আমার এখানে 30 যোগ 2 ইঞ্চি। আচ্ছা তাহলে 3 × 10 = 30, 10 যোগ 2 = 12 ইঞ্চি। এটা বেরোলো আমাদের পুরো হাই লম্বাটা, একদম কোমরে যেখান থেকে বাঁধি সেখান থেকে পাছার নিচে জয়েন্ট পর্যন্ত যে অংশটা হাই লম্বা সেই পুরো অংশটা বেরোলো আমার হাই লম্বা, সেটা বেরোলো 12 ইঞ্চি। কিন্তু দেখো প্যান্ট যখন আমরা ইউজ করি প্রত্যেকেই, পাটিয়ালা প্যান্ট সবাই দেখেছি, কিন্তু প্রথমে ওপরে একটা অংশ থাকে তার নিচে আর একটা অংশ কুচি দিয়ে জোড়া থাকে, দ্বিতীয় পার্ট এই প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট, প্রথম পার্টের সঙ্গে দ্বিতীয় পার্ট জোড়া দেওয়া থাকে কুচি দিয়ে। তাহলে প্রথম পার্টটা কিন্তু আমাদের আমাদের এই হাই লম্বাটা কিন্তু পুরো পাছার নিচে জয়েন্ট পর্যন্ত, কিন্তু আমাদের প্রথম পার্ট তো আর পাছার নিচে জয়েন্ট পর্যন্ত থাকে না, সেটা কিন্তু দেখবে আমাদের থাইতেই, থাইয়ের জায়গাটাতে থাকে, তার মানে সেখানে আমাদের হচ্ছে হাফ হাই, প্রথম অংশটা হচ্ছে আমাদের হাফ হাই। তাহলে আমাদের ফু মানে পুরো হাই যদি ফুল হাই বা পুরো হাই যদি 12 ইঞ্চি হয় তাহলে আমাদের হাফ হাই বেরোবে কত, হাফ হাই বেরোবে 1/2 হাই। তাহলে 1/2 × 12, পুরো হাই যদি আমাদের 12 হয় তাহলে যেখানে হাই লেখা আছে তাহলে 1/2 হাই, হাই হচ্ছে আমাদের পুরো হাইটা হচ্ছে 12, তাহলে এখানে আমি 12 ইঞ্চি বসালাম। তাহলে দেখো 6 × 2 = 12, তাহলে আমাদের হাফ হাই কত বেরোলো, হাফ হাই বেরোলো আমাদের 6 ইঞ্চি। পুরো হাইটা বা হাই লম্বাটা আমাদের 12 ইঞ্চি, কিন্তু হাফ হাই বেরোলো আমাদের 6 ইঞ্চি। আচ্ছা আমি আগে পুরো মেনশন করে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি পুরো আগে মেজারমেন্টটা বের করে নিই, তারপরে পেপারে ড্রয়িং করে কাটিং করব। আচ্ছা এটা আমাদের পুরো হাই লম্বা বেরোলো, এটা হাফ হাই বেরোলো, তারপরে বেরোবে আমাদের পুরো ঝুলটা, পুরো ঝুলটা, পুরো ঝুল আমাদের কত আছে, পুরো ঝুল আছে আমাদের 32 ইঞ্চি। 32 ইঞ্চি যদি আমাদের পুরো ঝুল থাকে সেটা কিন্তু কোমরে বাঁধা দড়ি বাঁধার জায়গা থেকে একদম পায়ের গোড়ালির কাছে যে আমরা মুহুরি দিই পায়ের নিচে যে মোড়াটা ওই জায়গা পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত কিন্তু আমাদের 32 ইঞ্চি। তাহলে আমাদের পুরো হাই বেরিয়েছে 12 ইঞ্চি, প্রথম হাফ হাই বেরোলো 6 ইঞ্চি, ওপরের যে পার্টটা হবে আমাদের সেই পার্টটা হবে 6 ইঞ্চি। তাহলে ঝুলটা কত হবে, দ্বিতীয় পার্টে এটা প্রথম পার্টের অংশতে হবে 6 ইঞ্চি, আর দ্বিতীয় পার্টে তাহলে আমাদের কত হবে, তাহলে আমাদের পুরো ঝুল আসবে লম্বা বা ঝুল, লম্বা বা ঝুল, লম্বা বা ঝুল আসবে প্যান্টের, তাহলে ঝুল আসবে আমাদের, ঝুল রয়েছে 12 এই 32, পুরো ঝুল 32 - 6, যেহেতু আমরা উপরের অংশে 6 ইঞ্চি এঁকে নেবো আগে, তার জন্য কিন্তু 6 ইঞ্চিটা বাদ যাবে মানে হাফ হাই। তাহলে এখানে 32, তাহলে এখানে 32, ধরো এই জায়গাটা লম্বা বা ঝুল, লম্বা বা ঝুলটা আমাদের বের করতে হবে, ঝুল ঝুল মাইনাস হাফ হাই, ঝুল মাইনাস হাফ হাই প্লাস 2। এবার দেখো ঝুল মাইনাস হাফ হাই প্লাস 2, এবার দেখো ঝুল হচ্ছে এই যে দেখে দেখো ঝুল বা লম্বা মানে মোট ঝুল যেখানে ছিল, এই যে মোট ঝুল আমাদের পুরো ঝুলটা হচ্ছে 32 ইঞ্চি, তাহলে এখানে ঝুলের জায়গায় আমি লিখে দিলাম 32 ইঞ্চি। আচ্ছা বিয়োগ হাফ হাই, তাহলে আমাদের পুরো হাই বেরিয়েছিল 12 ইঞ্চি, হাফ হাই বেরিয়েছে কত, 6 ইঞ্চি, যেহেতু আমি ওপরের পার্টে 6 ইঞ্চি এঁকে নেবো সেহেতু দ্বিতীয় পার্টের যে পুরো ঝুল তার থেকে আমি এই 6 ইঞ্চিটা বাদ দেবো, কারণ ওই পার্টের সময় দ্বিতীয় পার্টটা জোড়া হবে তখনই ঝুলটা পুরোপুরি এসে যাবে, তাই হাফ হাই হচ্ছে আমাদের 6 ইঞ্চি যোগ 2। এবার বলবে 2 ইঞ্চিটা কিসের, 2 ইঞ্চিটা হচ্ছে আমাদের পায়ের গোড়ালির কাছে যেখানে আমরা প্যান্টটা
পাটা থাকবে, যেখানে আমরা পা ঢোকাবো ওই জায়গাটা, পায়ের নিচে যেই জায়গাটা থাকবে সেখানে দেখো বক্রম দিয়ে বা মোটা মোটা একটা বক্রম বা কাপড় দিয়ে সেই জায়গাটাকে সেলাই করা হয়, সেটা হচ্ছে গিয়ে বলা হয় মুহুরি। সেই জায়গাটার জন্য আমরা 2 ইঞ্চি কাপড় রাখবো, এটা মুড়ে যাবে। আচ্ছা, তাহলে 32-এর থেকে 6 গেলে আমার এখানে থাকলো 26 ইঞ্চি। এবার দেখো যোগ 2 ইঞ্চি, মোট আমার আসলো 28 ইঞ্চি। তাহলে আমার 26-এর 32-এর থেকে পুরো ঝুল ছিল আমার এখানে 32 ইঞ্চি, হাফ হাই আমার 6 ইঞ্চি, আর হচ্ছে পায়ে মুহুরির জন্য 2 ইঞ্চি, এই হচ্ছে 2 ইঞ্চি। তাহলে দেখো এখানে বেরোলো 26 যোগ 2 = 28 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্টের, তাহলে এটা আমার বেরোলো দ্বিতীয় পার্টের। এই দেখো এখানে হচ্ছে হাই লম্বাটা আমি বের করেছি, পুরো হাই, বুঝে নাও ঠিক করে, পুরো হাই লম্বা, এটা হচ্ছে পুরো হাই লম্বা, পুরো হাই লম্বাটা আমি বের করেছি, দেখো 12 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের কোমরের দড়ি বাঁধি, যেখানে প্যান্টের দড়িটা বাঁধি যেখানে, সেখান থেকে পাছার নিচের জয়েন্ট পর্যন্ত, যেখান থেকে না পা দুটো ভাগ হচ্ছে সেই যে জয়েন্ট থাকে সেই জয়েন্ট পর্যন্ত এই 12 ইঞ্চি হচ্ছে পুরো হাই। আচ্ছা, এবার হাফ হাই হচ্ছে প্রথম অংশটা যে আমাদের আঁকা হবে, যেটা হচ্ছে যার সঙ্গে যে অংশটার সঙ্গে দ্বিতীয় অংশের কুচিটা জয়েন্ট করা হবে সেটা হচ্ছে হাফ হাই। এ দেখো হাফ হাই বেরিয়েছে, প্রথম পুরো হাই 12 ইঞ্চি, হাফ হাই 6 ইঞ্চি। এবার যে দ্বিতীয় পার্টটা আমাদের বের করতে হবে লম্বাটা, দ্বিতীয় পার্টে যে কুচির কুচি দিয়ে যে আমাদের দ্বিতীয় পার্ট নামবে, প্রথম পার্টের সঙ্গে কুচি দিয়ে জয়েন্ট হয়ে যে দ্বিতীয় পার্ট একদম পা পর্যন্ত নামবে, সেটা হচ্ছে লম্বা বা ঝুল। দেখো ঝুল বিয়োগ হাফ হাই যোগ 2, ঝুল হচ্ছে 32, হাফ হাই বেরিয়েছে আমাদের 6 যোগ 2। আচ্ছা, তাহলে 32-এর থেকে 6 গেলে 26 যোগ 2 = 28 ইঞ্চি। তাহলে নিচের পার্টে লম্ব হবে আমাদের 28 ইঞ্চি। এবার চলো আমরা ড্রয়িংটা করি। এই ধরো এটা আমার কাপড়, এটা লম্বা। আচ্ছা, প্রথমত লম্বা আমরা প্রথমেই ওপরের পাটটা বের করছি না, ওপরের পাটটা আমরা পরে বের করবো, প্রথমত আমরা নিচের যে দ্বিতীয় অংশটা ওটা আগে বের করে নিই, তারপরে আমরা ওপরের অংশটা 1 নম্বর অংশটা হাফ হাইটা বের করে নেব। প্রথম আমাদের ঝুল আসলো 28 ইঞ্চি, কারণ প্রথমেই যদি আমরা ওই প্রথম অংশটা হাফ হাইটা বের করে নিই, তখন যদি আমাদের ঝুলের এখানে অসুবিধা হয়, কাপড় কম পড়ে যায়, তখন ঝুলটা বের করতে আমাদের অসুবিধা হবে, তখন আবার জুড়তে হবে এখানে। তার জন্য আগে আমরা দ্বিতীয় পাটের অংশটা বের করে নেব, কাপড় কার কতটা কাপড় থাকবে, কতটা কাপড় থাকবে তো বোঝা যাচ্ছে না, বহর অনুযায়ী লম্বা অনুযায়ী, সেই জন্য প্রথমত আমরা লম্বাটা বের করে নেবো, দ্বিতীয় অংশের লম্বাটা বের করে নেবো। তাহলে আমাদের লম্বা বেরিয়েছে, কত 28 ইঞ্চি। তাহলে আমরা প্রথমত 28 ইঞ্চি দেখো এখান থেকে প্রথমত আমরা এই যে এগুলো সেন্টিমিটারের মাপ, আমি সেন্টিমিটারকে 1-1 ইঞ্চি ধরে করছি, হ্যাঁ 1-1 ইঞ্চি ধরে নিলাম, তাহলে আমাদের 28 ইঞ্চি এসছে। এই যে 28 ইঞ্চি এখান থেকে দেখো এই যে 28-এ পয়েন্ট করে দিলাম, এই হচ্ছে আমার 28 ইঞ্চি লম্বা বেরোলো। আচ্ছা, এটা যদি 28 ইঞ্চি লম্বা হয়, এবার দেখো এইটাকে আমি ভাঁজ দিয়ে দেবো, এইভাবে করে ভাঁজ দিয়ে দেবো। এই দেখো 28-এ পয়েন্ট করা রয়েছে, এই 28 ইঞ্চি আমি এখানে ভাঁজ দিয়ে দেবো কাপড়টাকে। পুরো কাপড়টাকে আমি এখানে ভাঁজ দিয়ে দিলাম 28 ইঞ্চি। এবার দেখো এখানে আমার বাড়তি অংশ রয়ে গেছে, যদি এটা আমার বড় হতো, 28 ইঞ্চি না হয়ে যদি 30 ইঞ্চি হতো, তাহলে আমার এইভাবে করেও নিতে হবে, যদি আমার যা লম্বা ধরো আসবে তাতে যদি পুরোটাও লেগে যায়, যার কারণে প্রথম অংশটা আগে বের করলাম না, আমরা এইভাবে করে বের করে নিও, সাইড থেকেও আমাদের অপশান থাকে
ওই প্রথম অংশটাকে বের করার জন্য। তার জন্য প্রথমত আমাদের মেন ঝুলটাকে বের করে নিতে হবে। মেন ঝুলটা যদি আমরা বের না করে নিই তাহলে কিন্তু পরে প্রথম অংশটা ওই হাফ হাইটা বের করে নিলে পরে যদি কাপড় কম থাকে তখন কিন্তু আমাদের ওই লম্বাটা বের করতে প্রবলেম হবে। তাই আমরা প্রথমত দ্বিতীয় অংশ অর্থাৎ পুরো লম্বাটাকে আগে বের করে নেব, তারপরে প্রথম অংশটাকে বের করছি আমরা। এখানে মাপ লম্বা নেওয়ার পরে এখানে কাপড় থাকলে, যদি লম্বায় কাপড় থাকে এখান থেকে বের করব, যদি আমাদের কাপড় পুরো লম্বাটা লেগে যায় আমরা সাইড থেকে বের করব, এইভাবে করে বের করব। আবার অনেক সময় দেখো থ্রি পিসের ক্ষেত্রে এমনও হয় যে জামার কাপড়টা বড় থাকে কিন্তু আমাদের সালোয়ার বা প্যান্টের কাপড়টা অনেক সময় কম হয়, তখন আমরা কি করি জামাটা কাটার পরেও, জামাটা কাটিং করার পরে দেখা যায় বেশ খানিকটাই কাপড় থেকে যায় অথচ প্যান্টের কাপড়টা কম হয়, তখন কুচি দেওয়ার জন্য বা প্যান্টের ঘেরটাকে বাড়ানোর জন্য কিন্তু আমরা অনেক সময় কি করি যে প্রথমে লম্বার মাপটা এই প্যান্টের কাপড় থেকেই বের করে নিই, নিয়ে জামার কাপড় দিয়ে কিন্তু এই ওপরের যে অংশটা মানে হাফ হাইটা ওটা কিন্তু অনেক সময় জামার কাপড় দিয়েও করে দেওয়া হয় যদি থ্রি পিসের ক্ষেত্রে হয়। এবার যদি যে কোনো এক কালারের প্যান্ট তুমি তৈরি করছো, শুধু একটা প্যান্টই তৈরি করবে, তখন তো আর অন্য কাপড় দিলে হবে না, তখন এখান থেকে মেজারমেন্ট করে বের করতে হবে কম বেশি কাপড় দিয়ে, কিংবা আমরা সেইভাবে কাপড় কিনে নেবো সেই হিসাব করে। কিন্তু থ্রি পিসের ক্ষেত্রে এটাও করা হয়, যার কারণেই আমরা প্রথমত ঝুলের অংশটা বের করে নেবো, তারপরে আমরা ওই হাফ হাইটা বের করবো, সে লম্বাই হোক বা সাইড থেকে হোক। সেটা একটা এখন ড্রয়িং করে কাটিং করে দেখাচ্ছি কিন্তু বিভিন্ন রকমভাবে যখন কাপড় কেটে দেখাবো এবং একটার জায়গায় পাঁচটা আমি করে দেখাবো তখন তোমাদের খুঁটিনাটি কোন জায়গায় কোনটার কি লম্বায় কাপড় কাটা হচ্ছে, কোনটার আড়ে কাট মানে আর মানে লম্বা দিক থেকে কোথায় কখন হাফ হাইটা বের করা হচ্ছে বা এক নম্বর অংশটা বের করা হচ্ছে বা কখন সাইড থেকে বের করা হচ্ছে সব তখন বুঝিয়ে দেবো এক একটা প্যান্টের ক্ষেত্রে। যখন যেটা প্রবলেম হবে, যেই কাপড়টার ক্ষেত্রে যেই প্রবলেমটা হবে তখন সেটা সেইভাবে করেই বুঝিয়ে দেবো। আচ্ছা তাহলে আমাদের এখান থেকে এই তাহলে দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত এই দেখো পয়েন্ট করেছি, এই যে পয়েন্ট করেছি এখান থেকে এই পর্যন্ত আমাদের 28 ইঞ্চি লম্বা আমাদের নেওয়া হয়ে গেছে। নিয়ে আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে দিলাম, এটা আমার হয়ে গেল বাড়তি কাপড়। এবার এই বাড়তি কাপড়টাকে আমি কেটে দেবো। এটা আমার বাড়তি কাপড়, এটা আমি এখান থেকে রেখে দিলাম। এখান থেকে আমি ওই প্রথম এক অংশটাও বের করে নিতে পারবো এখান থেকে। এবার আমরা আগে ঝুলটাকে করে নিই, দ্বিতীয় অংশের ঝুলটাকে আগে করে নিই। আচ্ছা এই হয়ে গেল লম্বা, এইভাবে ভাঁজ আসলো। এইবার দেখো আমরা এইভাবে ভাঁজ দিয়ে নিলাম, দেখো। আর এটা কিন্তু চার ভাঁজে কাটা হবে। এই দেখো প্রথমত দু ভাঁজ আসলো, একটা দুটো, এই দেখো আর একটা ভাঁজ দিয়ে দিলাম, এটা আসলো আমাদের চার ভাঁজ। যখন আমরা ড্রয়িং করব তখন কিন্তু দেখো এই যে ভাঁজের দিকটা, এই যে লম্বা নিয়ে এবার আমি এই যে চার ভাঁজ করে নিলাম, চার ভাঁজ করে নিলাম। এবার দেখো এই যে চারটে মুখ যেদিকে খোলা, দেখো একটা দুটো তিনটে চারটে, এই খোলা দিকের অংশটা কিন্তু আমাদের ডান হাতে রাখতে হবে, এবং এই অংশটা যেটা জোড়া দিক, দেখো এদিকটা জোড়া দিক, এই জোড়া দিকটা কিন্তু আমরা বাঁ হাতে রাখব। যদি আমরা এইটাকে এইদিকে রাখি আর এই দিকটাকে যদি ডান হাত জোড়া দিকটাকে যদি ডান হাতে রাখি তাহলে কিন্তু আমাদের প্যান্টের চারিদিকটাই ওপেন হয়ে যাবে, তাই জন্য বাঁ হাতে সবসময় খোলা দিকটা রাখবে। ভালো করে দেখো এই যে জোড়া দিকটা এটা কিন্তু বাঁ হাতে থাকবে, আর এইটা এই চারটে পাটের অংশ যেটা খোলা দিক, বুঝতে পারছো যেটা খোলা দিক এটা ডান হাতে রাখবে। আচ্ছা এবার আমাদের ঝুলটা পেয়ে গেছি আমরা, এখানে আমাদের 28 ইঞ্চি হয়েছিল, দেখো এখানেও আমি আমাদের 28ই আসছে, এই দেখো 28 ইঞ্চি হয়ে গেল। এবার নেব আমরা কোমরের চওড়াটা, এটা কোমরের চওড়া বা কুচির লাইন, এই জায়গাটা কিন্তু প্রথম অংশের সঙ্গে, এই জায়গাটা কিন্তু প্লেট প্লেট করে কুচি দিয়ে আমাদের প্রথম অংশের সঙ্গে বসবে। আচ্ছা এবার এখানকার চওড়াটা কত নেব, এখানকার চওড়ার কাপড়ের কিন্তু কোনো হিসাব হয় না, এখানকার চওড়ার কাপড়ের কোনো হিসাব হয় না, হিসাব হয় না এই কারণে তোমরা 5ও নিতে পারো, 6ও নিতে পারো, 10ও নিতে পারো, 15ও নিতে পারো, 20ও নিতে পারো,
কারণ যে যতটা কুচি দিয়ে প্যান্টটাকে তৈরি করবে, যে যতটা বেশি কুচি দিয়ে প্যান্ট তৈরি করে পরতে চাও, সেই কারণে এই জায়গার অংশটাতে কাপড় বেশি রাখতে হবে। এই জায়গার অংশে তখন কাপড়টা বেশি রাখতে হবে, যার কারণে এখানে যে যত ঘেরালা প্যান্ট পরবে সে তার হিসাব করে কাস্টমারকে যদি তোমরা অর্ডার দিয়ে মানে অর্ডার নাও কাস্টমারের কাছ থেকে, তাহলে কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে সে কতটা কুচি কুচি বা ঘের চাইছে, তখন সেই হিসাব করে তোমরা এখানে কাপড় রাখবে। কেন এই প্রথম পার্টির সঙ্গে এটা কুচি দিয়ে বসবে, তার জন্য এখানে যতটা খুশি। তা এবার যেহেতু আমার এখানে মাপ রয়েছে এই পর্যন্ত, কাপড় রয়েছে ধরো এই পর্যন্ত, দেখি কতটা আছে আমাদের এখানে, এখানেও আমাদের 88 রয়েছে, এখানেও আমাদের 28 রয়েছে, 28 থাক, 30 থাক, 35 থাক, সেটা যতটা খুশি। কিংবা যদি 28 না থেকে যদি আরও 25 থাকতো তাহলে এইটুকুই। এবার এখানে আমাদের 28 রয়েছে, তাহলে যা আছে আমরা এখানে তাই নিয়ে নেব। আচ্ছা, প্রথমে যখন আমাদের ওপরের অংশটা ধরো হাফ হাই, তাহলে আরও তো আমাদের হাফ হাই নিতে হবে। আমাদের পুরো হাই বেরিয়েছিল 12 ইঞ্চি, আমাদের পুরো হাই বেরিয়েছিল কত, 12 ইঞ্চি। দেখো পুরো হাই লম্বাটা আমাদের বেরিয়েছিল 12 ইঞ্চি, আর হাফ হাই বেরিয়েছিল 6 ইঞ্চি। তা 6 ইঞ্চি হাফ হাই তো আমরা পরে প্রথম অংশটা ড্রয়িং করব বা কাটিং করব, কিন্তু পুরো হাই তো বেরিয়েছিল 12 ইঞ্চি। তাহলে প্রথম অংশে যদি 6 ইঞ্চি করি, তাহলে আরও তো 6 ইঞ্চি আমাদের নিতে হবে। সেটা কোথায় নিতে হবে? সেই হাফ হাইটা আমাদের এইখানে নিতে হবে। দেখো 6 ইঞ্চি, এই যে আমরা 6 পয়েন্ট করে নিলাম, 6 পয়েন্ট করে নিলাম, এখানেও যখন 6 পয়েন্ট করে নিলাম, আমরা এখানেও 6 পয়েন্ট করে নেব, এখানেও আমরা 6 পয়েন্ট করে নিলাম, এখানে পয়েন্ট করে নিয়ে এটাকে আমরা দাগটা মিলিয়ে দিই। এটা না মেলালেও চলে, কিন্তু বোঝার সুবিধার্থে করে নিলে ভালো হয়। এ দেখো এটা হচ্ছে কুচির লাইন, এটা হয়ে গেল আমাদের কুচির লাইন। এ দেখো এইভাবে করে আমাদের কুচি বসবে, এভাবে করে আমাদের কুচি বসবে। আচ্ছা, এই হয়ে গেল লম্বা, এই হয়ে গেল, এই হয়ে গেল লম্বা, এই হয়ে গেল চওড়া। এবার আমাদের হচ্ছে পায়ের গোড়ালির কাছে যেখানে আমাদের গোল রাউন্ড শেপ থাকে এখানটায়, এটাকে বলা হয় মুহুরি। এবার এইখানটাতেও এইখানটাতেও ফর্মুলা রয়েছে, হাফ মুহুরি যোগ হাফ। আচ্ছা, এবার দেখো মুহুরি কে কতটা নেবে সেটাও জিজ্ঞাসা করার ব্যাপার আছে। কেউ দেখবে একটু চুস টাইপের পড়তে চায়, কেউ দেখবে একটু বেশি প্যারালাল টাইপের পড়তে চায়, ঢিলে ঢালা, সেটাও তার পায়ে মাপ নিয়ে দেখিয়ে দিতে হবে সে কতটা ঢিলে ঢালা বা টাইট চায়। এগুলো তো একদম টাইট পড়ে না ল্যাগিংসের মতো, এগুলো একটু ঢিলে ঢালাই পড়ে, তার মধ্যেও কেউ দেখবে একটু বেশি প্যারালাল টাইপের চায়, কেউ একটু কম চায়, কারণ বেশি দিলে অনেক সময় পায়ের গোড়ালি থেকে নেমে নেমে পায়ের নিচে নেমে যায়, এটাও প্রবলেম হয়। সেই জন্য যে যেরকম পছন্দ করে তার সেই অনুযায়ী দিতে হবে। যেমন আমি নিয়েছি দেখো 11, মুহুরি নিয়েছি কত, আমি দেখো মুহুরি নিয়েছি 11, কিন্তু মুহুরির ফর্মুলা কী আছে দেখো, মুহুরি হচ্ছে মুহুরি সমান সমান হাফ, হাফ মুহুরি যোগ হাফ ইঞ্চি, হাফ মুহুরি, হাফ মুহুরি আমার কত 11, তাহলে 11 যোগ হাফ, তাহলে দেখো 11কে যদি 2 দিয়ে ভাঙি তাহলে 5.5, এখানে আসছে 5.5 যোগ হাফ, তাহলে কত হলো 6 ইঞ্চি। তাহলে মুহুরির ফর্মুলা বেরোলো আমাদের 6 ইঞ্চি। দেখো মুহুরিটা হচ্ছে, মুহুরি হচ্ছে হাফ মুহুরি যোগ হাফ, তাহলে মুহুরি হাফ মুহুরি দেখো হাফ ইনটু মুহুরির জায়গায় মুহুরি ছিল আমাদের 11, সেই হিসাবে এখানে 11 যোগ হাফ, তাহলে 2 দিয়ে যদি আমরা 11কে ভাঙি 5.5 যোগ হাফ, তাহলে এখানে কত আসলো 5.5 আর হাফ 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি আসলো। কিন্তু আমাদের যে মুহুরি তো কাস্টমার চেয়েছে 11 ইঞ্চি, কিন্তু এখানে হয়ে গেল 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি যদি হয়ে যায়, তাহলে এটা যেহেতু ভাঁজ অবস্থায় কাটা হচ্ছে, এটাকে খুললে পরে কিন্তু 12 ইঞ্চি দেখাবে, ভাবে 12 ইঞ্চি, কিন্তু 12 ইঞ্চি না, এটা 11ই দাঁড়াবে। কারণ যখন আমরা জয়েন্ট করব প্যান্টের পাটাকে জয়েন্ট করব, তখন তো আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি ছাড়তে হবে, তখন দুই সাইডে 1/2 ইঞ্চি করে চলে যাবে 1 ইঞ্চি, তখন আমাদের 5.5 দাঁড়াবে। তার মানে এক পার্টে যদি 5.5 দাঁড়ায়, তাহলে
পুরো খোলা অবস্থায় সেটা 11 ইঞ্চিতেই দাঁড়াবে, অথবা আমরা যতটা নিতে চাইছি ঠিক ততটাই দাঁড়াবে আমাদের। তাহলে বোঝা গেল। এবার নেব আমরা মুহুরির মাপ। মুহুরি, আচ্ছা এবার মুহুরির কতটা কতটা উপরে নেব। মুহুরির জন্য আমরা এই দেখো, এই জায়গায় একটা জিনিস দেখো, এই জায়গায় আমরা নিয়েছিলাম ঝুলটাও নিয়েছিলাম আমরা, ঝুল বিয়োগ হাফাই যোগ 2। তাহলে ঝুল ঝুল যা ছিল তার থেকে হাফাই বাদ দিয়েছি, তার সঙ্গে 2 যোগ করেছি। এই যে 2 ইঞ্চিটা ছিল, এই 2 ইঞ্চিটাই হচ্ছে আমাদের মুহুরির ছিল, এই 2 ইঞ্চিটা আমাদের ছিল মুহুরির জন্য। তাহলে 2 ইঞ্চি উপরে আমরা একটা পয়েন্ট করে নেব, কারণ মুহুরিটা আমরা তো এখানে ধরেই নিয়েছি 2 ইঞ্চি যোগ, সেই জন্য মুহুরি ছিল 2 ইঞ্চি। তাহলে আমরা এখানে 2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখো মুহুরি যে আমাদের এখানে 6 ইঞ্চি বেরোলো, মুহুরি যে 6 ইঞ্চি বেরোলো, এই 6 ইঞ্চিটা আমরা কোথায় নেব, নিচে না এই ওপরের পয়েন্টে? নিশ্চয়ই নিচে নেব না, এটা নেব আমরা এই ওপরের পয়েন্টের সঙ্গে নেব। তাহলে আমাদের কত বেরিয়েছে, 6 ইঞ্চি, মুহুরি বেরিয়েছে 6 ইঞ্চি। মুহুরি বেরিয়েছে আমাদের 6 ইঞ্চি, দেখো 6 ইঞ্চিতে আমরা পয়েন্ট করে নিলাম, 6 ইঞ্চিতে আমরা পয়েন্ট করে নিলাম, নিয়ে এখান থেকে এই মিশিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মুহুরির পয়েন্ট। এবার দেখবা এখান থেকে ড্রয়িংটা তোমরা নিশ্চয়ই দেখে নেবে, তাহলে তোমাদের এই কাটিংয়ের সঙ্গে ড্রয়িংয়ের সঙ্গে তোমরা যদি মিলিয়ে নাও তাহলে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর কোথাও না ড্রয়িংয়ে অসুবিধা থাকবে না কাটিংয়ে অসুবিধা থাকবে। ড্রয়িং ভালো হলেই কাটিং ভালো, ড্রয়িং ভালো হলেই কাটিং ভালো হবে, কাটিং ভালো হলেই তোমাদের পোশাকটাও ঠিকঠাক তৈরি হবে, তোমরা যদি ঠিকঠাকভাবে সেলাই করো কোনো কিছুরই আর অসুবিধা থাকবে না, তাই তোমরা ড্রয়িংটাও দেখে নেবে। আচ্ছা এবার দেখো, কারণ ওইখানেও আমি খুঁটিনাটিভাবে বুঝিয়েছি কোন জায়গায় কী বাড়তি নিতে হচ্ছে, কোন জায়গায় কী কম বেশি নিতে হচ্ছে, সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিও। এবার দেখো এখানে ছিল আমাদের 6 ইঞ্চি, কিন্তু দেখো এখান থেকে আমি একটু বাড়তি নেব, এখান থেকে নিচের দাগটা এভাবে করে একটু বাড়তি নিলাম। কেন আমি এটাকে বাড়তি নিলাম এটা বুঝিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা এটা আমাদের হয়ে গেল এই পর্যন্ত। এবার দেখো এই যে আমাদের হাফ হাই ছিল আমাদের পুরোটা লম্বা প্যান্টের ঝুলের, এবার দেখো এখানে যে আমাদের হাফ হাইট এখানে নেওয়া হয়েছে, এবার এখান থেকে এই পর্যন্ত আমরা মিলিয়ে দেব। এই মিলিয়ে দিলাম। এবার দেখো এইখানে তো আমরা 6 ইঞ্চি নিলাম, কিন্তু এখানে বাড়তি নিলাম কেন এবং কত নিলাম এটার কোনো মাপ নেই, তোমরা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি নিয়েই নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা আমার বাড়তি নেওয়ার একটাই কারণ, এই জায়গাটায় আমি বক্রম বসাবো। দেখো বক্রমটা আমার এইভাবে করে এখানে ধরো বসবে, তখন এই কাপড়টা দিয়ে এটা ধরো বক্রম, স্কেলটা ধরো বক্রম, তখন এইটাকে এর উপরে ভাঁজ দিতে হবে, ভাঁজ দিতে হবে, দিয়ে বক্রমটাকে আমার ঢাকতে হবে। তাহলে এটাকে যখন আমি ঢাকবো তখন দেখো আমি যদি এই সোজাসুজি যদি কাপড় যদি এইভাবে করে যদি ড্রয়িং করে যদি এইখান থেকে আমি কাপড় কেটে দিই, তাহলে দেখো যখনই এখানে বসিয়ে আমি ভাঁজ দিয়ে এভাবে করে উল্টে দেবো, এইভাবে এই দাগের থেকে এখানে যখন উল্টে দেবো তখন দেখো যদি এই সোজাসুজি কাপড় রাখতাম তাহলে দেখো এই জায়গাটা পর্যন্ত আমার বক্রমটা আসবে। বক্রম যদিও আমি বড় কাটি কিন্তু কাপড় তো থাকছে না, সেই হিসাবে আমার এইখান থেকে এখানে যদি আমি সোজাসুজি দাগ টানতাম তাহলে এই পর্যন্ত এসে দেখো এইখানে আর কাপড়টা কিন্তু যাচ্ছে না, তখন আমরা যখন সেলাই করব তখন তো এখান থেকে সেলাই করে জুড়বো, এখান থেকে সেলাই করে আমরা পাটাকে জুড়ে দেব, কিন্তু এই জায়গাটা দেখো বক্রম যখনই এখানে দিচ্ছি তখন কিন্তু এই জায়গাটায় কাপড় পাচ্ছে না, যদি আমি এইভাবে করে সোজাসুজি যদি ড্রয়িং করি। তার জন্যই আমি এইভাবে করে বাড়তি নিলাম, কারণ এই জায়গা কম অংশ আর যত উপরের দিকে উঠছে দেখো তত কিন্তু অংশটা বাড়ছে, জায়গাটা বাড়ছে, তাই এই জায়গার অংশটা কম আর এই জায়গার অংশগুলো আমার বাড়তি, তাই এই জন্য আমি এই দিকটাকে বাড়তি নিলাম। 1/2 ইঞ্চি নিই 1 ইঞ্চি নিই কোনো অসুবিধা নেই, আমাদের যখন সেলাই হয়ে যাবে যদি এদিকে বাড়তি হয়ে যায় তখন আমরা ছেঁটে দেবো, অসুবিধা নেই, এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো তখন। তার জন্য 1/2 ইঞ্চি হোক 1 ইঞ্চি হোক বাড়তি নিয়েই নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গাটা যদি বাড়তি থাকে তাহলে আমরা এইখান থেকে যখনই এখানে ভাঁজ দিচ্ছি তখন এই কাপড়টা দেখো এইভাবে করে, এটা তো এইভাবে আছে, এটা এইভাবে করে এর সঙ্গে জুড়ে যাবে, তারপরে আমরা এখান থেকে সেলাই দিয়ে দিলাম, তাহলে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না, আর নইলে এই জায়গাটুকু বক্রম হবে আর এই জায়গাটুকু
ফাঁকা থেকে যাবে, কিংবা যদি তুমি বকরম দেও তাও তোমার এখানে কাপড়টা থাকছে না, অসুবিধা হবে, যার কারণে এই অংশটা বাড়তি। এরকম খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত কিছুই ওই ড্রয়িংয়ে বোঝানো আছে, তোমরা ড্রয়িংটা অবশ্যই একবার দেখে নেবে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের নিচের অংশটা কাটিং করা। এবার আর একটা দেখো, বুঝিয়ে দিচ্ছি ওপরের অংশ কাটার আগে। এই ওপরের অংশটা তো একইভাবে কাটা হবে, কিন্তু মেন হচ্ছে পাটিয়ালা প্যান্টের কাপড় কম বেশিতে যে আমরা কাটিং করি বা এক্সট্রা কাপড় জুড়ি, তার জন্য কিন্তু এই নিচের পার্টটাই মেন মেন হিসাবে কাজ করবে। দেখো, আমার ধরো এই পর্যন্ত কাপড় রয়েছে, এর বাইরে তো আমি যেতে পারছি না, আমার এখান থেকে বহরে কাপড় এই পর্যন্তই রয়েছে, আর আমি যেতে পারছি না, কিন্তু আমার কুচি আরও দিতে হবে। এই জায়গাটাতে আমার আরও কিছু কাপড় দিতে হবে। ধরো মোটা মানুষই, যারা রোগা তারা না কোম করেই পড়লো, কিন্তু যখন মোটা মানুষ হবে তাদের কোমরটা আরও ধরো চওড়া হলো, কিন্তু এখানে কাপড়ের অংশটা কম পাচ্ছে, তখন তোমরা কি করবে, এখানে কাপড়টা কিভাবে জুড়বে? এইটুকু জুড়বে? তাহলে তো হবে না। তার জন্য ধরো একটা জিনিস করতে হবে আমাদের, এই যে কাপড় আমরা দেখো এইখান থেকে কাটিংটা হবে, কিন্তু দেখো এইখান থেকে এই যে এইখান থেকে এইভাবে করে আমাদের কাটিং হবে। এই যে কাপড়টা থাকছে এই কাপড়টা এখানে জুড়বো। এবার এখানে জুড়বো কি আমি, কি তখন কাটিংটাও কি এই একইভাবে করব? না, একইভাবে যদি করি তাহলে এইটুকু কাপড় যে আমি যতটা কাপড় যতটা লম্বা নিতে চাই ততটা এইভাবে করে একটা লেভেলেই, এই 6 ইঞ্চি লেভেলেই ধরো সরু হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আমাদের এখানকার কাপড়টা কি একই লেভেলে কি সরু হয়ে গেছে এখান থেকে? নিশ্চয়ই না, এখান থেকে দেখো বাড়তি হতে 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 এইভাবে করে গেছে। তাহলে আমরা যদি এখান থেকে যদি এই এই একই ড্রয়িং করি, যদি করে যদি এই কাপড়টাকে এখানে জোড়া লাগাই, তাহলে দেখো এখানে 6 ইঞ্চি আমার এটাই বেরিয়েছে হাফ হাই, কিন্তু ধরো আরও বেশি কিছুতে আরও বেশি বড় মাপে আর একটু বড় বেরোলো, কিন্তু সেই মাপেই তাহলে ওইভাবে চলবে, তখন কিন্তু ড্রয়িংটা এইভাবে হবে না। এই দিকগুলো সব ঠিক আছে, তখন কিন্তু এইভাবে করে নিচের পার্ট নেওয়া ঠিক আছে, সব কিছু ঠিক আছে, খালি এই জায়গাটা একটু চেঞ্জ হবে। সেটা যদিও আমি তোমাদের যখন মানে কাপড়ে কেটে ড্রয়িং করে কেটে তোমাদের দেখাবো, তখন অনেক রকমভাবে প্যান্ট তৈরি করে দেখাবো, তখন সব দেখাবো। তবুও তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি, পেপার তো অনেকগুলো কাটছি না, একটাই কাটছি, যার কারণে আমি তোমাদের এখানেই বুঝিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করো। তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো, কিন্তু সেই হিসাবে পেপার আমি এখন একটাই কাটবো আর তোমাদের এর মধ্যেই বুঝিয়ে দিচ্ছি। তারপরেও তোমাদের প্র্যাকটিস করতে যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো কার কোথায় অসুবিধা আছে। আচ্ছা, এখানে ধরো আমার আরও কুচির কাপড় দরকার আছে, কিন্তু এখানে আমার কাপড় আর নেই, তখন কি করতে হবে, এইখান থেকে কাপড় বের করে আমার এখানে জুড়তে হবে। এবার দেখো কি করে সেটা জুড়বে, তখন কি করতে হবে, দেখো এইখান থেকে এই পর্যন্ত তখন কিন্তু এই হাইটা এখানে আমি নেব না, এখানে নেব না, প্রথমতই দেখো আমি এইখান থেকে এই পর্যন্তকে মাপ করব, এখানে কত আছে দেখো, এখানে কত আছে আমাদের, এখানে 28 নেওয়া হয়েছিল, নিশ্চয়ই 28 আছে, তাহলে এখান থেকে আমাদের এখানে 28 রয়েছে, এই লম্বাটা আমাদের 28 রয়েছে। তখন আমি কি করব, এইটাকে হাফ করব, এখানে যা লম্বা থাকবে আমাদের এই টোটাল মানে প্রথম অংশ বাদ এই দ্বিতীয় অংশটা যে আমরা ড্রয়িং করছি লম্বাটা নিয়েছি, এই লম্বার হাফ করব। এখানে আমার যা লম্বা থাকবে, এখানে যেমন আমার 28 রয়েছে, 30 থাকলে 30-এর হাফ, 40 থাকলে 40-এর হাফ, 35 থাকলে 35-এর হাফ, 36 থাকলে 36-এর হাফ, মানে এখান থেকে লম্বাটা আমার যা থাকবে সেই লম্বার হাফ করতে পারি, মানে পুরো ঝুলের হাফ না, আমরা দ্বিতীয় অংশের যে ঝুল বের করেছি এই দ্বিতীয় অংশটা আমরা এঁকে নিয়ে এখান থেকে তখন এই দাগটা আমি দেবো না। আগে যদি আমরা কুচিতে আরও কাপড় দিতে চাই এখান থেকে, তখন কি করব, এই লম্বাটা এখান থেকে এখানে লম্বাটাকে মাপ নেব, কত আছে এখানে, যা লম্বা আছে তার হাফ নেব। ধরো আমার এখানে 28 আছে, তাহলে আমি এখানে ধরো 14-তে পয়েন্ট করে দিলাম, এই যে 14-তে পয়েন্ট করে দিলাম, তখন কিন্তু দেখো 14-তে পয়েন্ট করে দিলাম, তখন আমি এই জায়গায় 14-তে পয়েন্ট করে দিয়ে মুহুরি একই থাকবে, খালি এই জায়গার কাপড়টাকে বের করার জন্য তখন দেখো আমি এইখান থেকে এটা যেমন এই মুহুরির এখান থেকে যেমন এইখানে মিলিয়েছি হাইয়ের কাছে, তখন এইটা হবে না, তখন হবে আমার এইখানে লম্বাটা যা আছে তার হাফ করব, করে দেখো এইখান থেকে মুড়িতে এইভাবে করে টেনে দেবো, এইভাবে করে টেনে দেবো, তখন দেখো এইভাবে করে টেনে দেবো, এইভাবে করে টেনে দেবো, দিয়ে তখন কিন্তু আর এইটাই কাটিং হবে না, তখন কিন্তু আমার এইটা থাকছেও না,
তখন আমার এটা থাকছেও না। আর আমার তখন এখানে হাফ হাইয়ের দেওয়ার দরকারও নেই, জাস্ট এখানে লম্বাটা নেব, নিয়ে কুচির চড়া যা রয়েছে থাকছে আমি এখানের কাপড়টা মেন নেব, মুহুরিটা নেব, লম্বাটা নেব, মুহুরিটা নেব, নিয়ে এখানে যা লম্বা আছে তার হাফ করে দেবো, হাফে মানে হাফে পয়েন্ট করে নিয়ে এখান থেকে মুহুরির এখানে দাগ দিয়ে দেবো, মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে নিয়ে এবার দেখো তারপরে আমরা এইখান থেকে এইভাবে করে কাটবো, এইভাবে করে কাটলাম। এইটা কাটা হয়ে গেলে দেখো এবার এই কাপড়টাকে আমরা ঘুরিয়ে এখানে বসাবো, এই পোর্শনটাকে এইখানে বসাবো, এই পোর্শনটাকে আমরা এইখানে বসাবো। বসানোর পরে দেখো এইখানেও যা আছে, এখানে এই টোটালটা ছিল 28, 28-এর হাফ, এখানেও 14 আছে, তাহলে এখানেও 14 আছে। একটা জিনিস বুঝবে, এইসব দিক কোন দিক বসাবো বা এই দিক বসাবো এটা যেন ভেবে নিও না। এইখানে যেমন এইখানেও 14 রয়েছে, এখানেও 14 রয়েছে, তখন এইটাকে এখান থেকে কাটিং হবে, তখন এইটাকে এখান থেকে কাটিং হয়ে এইটাকে এই এইটার এই জায়গার সঙ্গে এই জায়গাটা মেলাতে হবে। মিলিয়ে এবার আমার দেখতে হবে আমার এখানে হাই ছিল কত, হাই ছিল আমার 6, তাহলে তখন আমার এইখান থেকে হাই 6 কোথায় আছে সেটা বের করে নিতে হবে। দেখো তখন আমার দেখো এই যে এইভাবে কোথায় 6 হাই আছে, এই দেখো তখন আমার 6 হাই এখানে, এখান থেকে আমার কাটিং করে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি এতটা কাপড় এখানে পেয়ে গেলাম এক্সট্রা এইটার সঙ্গে। এরকম এখানে যেমন 4টে পাট আছে, এখানেও 4টে পাট আছে, এখানে সোজার সঙ্গে সোজা উল্টো মেল করে রেখে সোজার সঙ্গে সোজা থাকবে, উল্টোর সঙ্গে উল্টো থাকবে, করে উল্টো দিকে সেলাই যেমন করতে হয় সেভাবে করে এখানে করলেই এখানে আমাদের কাপড় বাড়তি হয়ে গেল। ওইভাবে করে আমাদের তখন কাপড় বাড়তি হয়ে গেল। তখন আমার এখানে যেমন হাফ হাই বেরিয়েছে 6, এখানেও তো আমি হাফ হাই নিয়ে নিয়েছি 6। এইভাবে করে করতে হবে। এটা জাস্ট আমি এইটা কাটবো না, আমি কাটিং করব এইটাই, কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এটা এখানে ড্রয়িংটা করে দেখালাম। তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে আমার এখানে দ্বিতীয় অংশ ড্রয়িং করা হয়ে গেল, এবার আমি এটা কাটিং করে নিই। দেখো হয়ে গেল আমাদের কাটিং, দেখো। আর তোমাদের যেমন এটা বলছিলাম দ্বিতীয় পার্টের, তখন আর এখান থেকে কাটিং হতো না, এইখান থেকে কাটিং হতো হয়ে এই যে এইভাবে করে বসতে, তখন তার এইরকম রয়েছে, তখন তার এখান থেকে কাটিং হতো না, এখান থেকে যদি আমরা কাপড় জুড়তে যাই এখান থেকে কাটিং হতো হয়ে এইভাবে করে এখানে বসতো। এই দেখো এইটার মাপ এখানে চলে আসতো আর এইটা এখানে বসতো, বসে যেত। এবার এইটুকু এই যে এইটুকু কেটে বাদ দিয়ে দিলে এই যে আমাদের হাফ হাই এখানে বেরিয়ে গেল, এভাবে করে হাফ হাই এখানে হয়ে যেত। তাহলে এই পর্যন্ত আমাদের পুরো হতো, পুরো কাপড়টা হতো। সেটা আমি তোমাদের এইভাবে করে পেপার ড্রয়িংয়ে দেখিয়ে দিলাম, কিন্তু পরে তোমাদের আমি কাপড় ড্রয়িং করে কাটিং যখন করব তখন তোমাদের ওইভাবে দেখিয়ে দেবো সমস্তটাই। আচ্ছা এবার এটা আমাদের জোড়া রয়েছে, দেখো এটাকে আমরা দুটো পার্ট আলাদা করে নেব, কেটে দিয়ে দুটো পার্ট আলাদা করে নেব। দেখো আমাদের দুটো পার্ট আলাদা হয়ে গেল। এই দেখো আমাদের দুটো পা বেরিয়ে গেল। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার উপরের একটা যেই জায়গাটাতে আমরা যেই জায়গাটা কোমরে বাঁধি সেই জায়গাটা এখন এখানে কাটিং করতে হবে, আর এই জায়গাগুলো কুচিয়ে দিয়ে এই যে হাফ হাইটা তোমরা বুঝতে পারছো, এই জায়গায় যে আমি বললাম যে পাছার নিচে যেখানে জয়েন্ট হবে, এই দেখো এখানটা হচ্ছে পাছার নিচে জয়েন্ট হয়ে আমাদের পা দুটো আলাদা হলো, এই যে এইটুকু হাফ হাই আর উপরে হাফ হাই জয়েন্ট হবে, জয়েন্ট হলে আমাদের পুরো প্যান্টটা কমপ্লিট হবে। আচ্ছা এবার আমরা প্রথম অংশটা কাটিং করে নিই। এবার দেখো এই যে উপরে যে আমাদের কাপড় রয়েছে, এবার এক নম্বর অংশ অর্থাৎ কোমর পটিতে এবার আমরা হাফ হাই ড্রয়িং করে নেব। আচ্ছা আমাদের হাই লম্বা কত বেরিয়েছে, আমাদের হাই লম্বা বেরিয়েছিল 12 ইঞ্চি আর হাফ হাই বেরিয়েছে 6। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এবার হচ্ছে এবার আমরা কোমরের চওড়াটা কত, কোমরের চওড়াটা কত, এবার দেখো কোমরের চওড়া
কোমরে কোমরের চওড়া বেরোবে। আমি এখানে দু ভাজে কেটে দেখাচ্ছি, কিন্তু আমি ওই ড্রয়িংয়ে দু ভাজের দু ভাজ করে ড্রয়িং করতে হলে ফর্মুলাটা কি হবে সেটাও আমি করে দিয়েছি, এবং চার ভাজে ড্রয়িং করতে হলে কিভাবে ড্রয়িং মানে কি মেজারমেন্টে করতে হবে সেটাও আমি ওখানে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যেমন দেখো, যদি আমাদের এই কাপড়টা, যেমন বললাম যে কাপড়টা যদি আমাদের লম্বাতে পুরোই লেগে যেত, তাহলে আমরা কোথা থেকে কাপড় ওই এক নম্বর অংশটা বের করব। তখন দেখো আমরা এখান থেকে বের করতাম, এই দেখো চারটে পার্ট, এই জন্য আমি চার চার ভাজেও কাটিং করে চার ভাজেও ড্রয়িং করে তোমাদের দেখিয়েছি ড্রয়িংয়ে। এই যে দেখো চারটে পার্ট রয়েছে। তখন আমরা যদি এই লম্বাটা যদি এই কাপড়টা যদি আমার এক্সট্রা না বাজতো, যদি পুরোটাই লম্বায় লেগে যেত, তখন আমার এইখান থেকে আমার কাপড়টাকে বের করতে হবে ওপরের পার্টের জন্য, ওপরের এক নম্বর পার্টের জন্য বের করতে হবে এখান থেকে। তখন আমার চার পার্টে আসছে, তখন আমি এইখান থেকে ফর্মুলা ফেলে বের করব। সেই ফর্মুলাটা এখন আর আমি দেখাচ্ছি না, তোমরা ড্রয়িংটাকে দেখে নিও। ড্রয়িংয়ে সমস্তভাবে দেওয়া আছে, চার ভাজে কাটিং করার ফর্মুলাও দেওয়া আছে এবং দু ভাজে কাটিং করার ফর্মুলাও দেওয়া আছে। যেহেতু আমার এখানে লম্বা কাপড় রয়ে গেছে, বড় কাপড় রয়ে গেছে, সেহেতু আমি আর ওই টুকরোগুলো দিয়ে চার ভাজে করে দেখাচ্ছি না। এবং এখান থেকেও তোমরা করতে পারো, এখান থেকেও যদি মনে করো এইভাবে করে চার ভাজে করে করবে, এইভাবে করে চার ভাজে করে করবে, সেটাও করতে পারো। কিন্তু একবারে দু ভাজে করলেই কোনো দু ভাজে করলে কোনো অসুবিধাও নেই এবং তাড়াতাড়ি হয়েও যাবে, সেই কারণে এখানে আমি দু ভাজেই করে দেখাচ্ছি। আচ্ছা, কোমরের চওড়া বেরোবে কত দেখো, কোমরের চওড়া হচ্ছে একের, যেহেতু দুই ভাজে করব, যেহেতু দুই ভাজে করব, একের দুই কোমর, এই একের দুই পাছা যোগ চার ইঞ্চি। যেহেতু আমি দুই ভাজে করছি সেহেতু একের দুই পাছা, যদি আমি চার ভাজে কাটতাম তাহলে একের চার পাছা হতো, আর যোগ নেওয়াটা তখন কম বেশি হয়ে যেত। যেহেতু একের দুই পাছা করছি সেহেতু চার ইঞ্চি যোগ নিচ্ছি, যদি এখানে চার দিয়ে করতাম দুই ইঞ্চি নিতাম। আবার দেখো আর একটা জিনিস, যেহেতু পাটিয়ালা প্যান্ট, ওটা যদি একটু ফিটিং টাইপের হয় কোমরের অংশটা, তাহলে কুচিগুলো দেখতে বেশি ভালো লাগে। ফিটিং বলতে একদম টাইট ফিট না, মোটামুটিভাবে, মানে খুব ঢিলাও হবে না আবার একদম টাইটও হবে না, সেরকম টাইপের থাকলে পরে কুচিগুলো দেখতে বেশি ভালো হয়। আর যদি তবুও অনেকে চায় যে না আমি একটু বেশি ঢিলা ঢালা করবো, তখন তোমরা এই যে যদি দুই ভাজে কাটো, দুই ভাজে কাটতে পারো, কিন্তু তখন চারের জায়গায় তোমরা পাঁচ ইঞ্চি নিয়ে নিলা, কোমরের অংশ মানে কোমরের যে বাঁধার জায়গাটা ওই জায়গাটা একটু জাস্ট বড় হবে, এই কাপড়টা একটু বেশি থাকবে। আর যদি মোটামুটি ঠিকঠাকভাবে নর্মালভাবেই চাওয়া হয় তাহলে চার ইঞ্চি রাখলেই যথেষ্ট। এবার তারপরে তোমরা নিজেরা গেজ করবে কতটা রাখবে, তো ওটা তোমরা প্র্যাকটিস করতে করতে যখন অনেক তৈরি করবে প্যান্ট, তখন তোমরা নিজেরাই বুঝে যাবে চার রাখবে না তিন রাখবে না পাঁচ রাখবে, সেটা বুঝে যাবে। ফর্মুলা মাফিক আমি এখানে চার ইঞ্চি নিয়ে নিয়েছি, যদি বেশি একটু ঢিলে ঢালা চাই তখন পাঁচও নিতে পারো ছয়ও নিতে পারো, কিন্তু অনেক ঢিলে হয়ে যাবে, চার ইঞ্চিতেই মোটামুটি ঠিকঠাক আসে। তোমরা প্র্যাকটিস করে নিয়ে এগুলো বুঝতে পারবে কতটা নিলে তোমাদের বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে একের দুই পাছা যোগ চার ইঞ্চি, তাহলে একের দুই পাছা আছে কত, পাছা আছে তিরিশ ইঞ্চি, তিরিশ যোগ চার, তাহলে দুই দিয়ে যদি তিরিশকে কাটি পনেরো যোগ চার, এখানে আসলো আমার উনিশ ইঞ্চি। তাহলে কোমরের চওড়াটা আসলো আমাদের উনিশ ইঞ্চি, আর কোমরের লম্বাটা আসবে কত, এই যে এক অংশের প্রথম অংশের লম্বাটা আসবে আমাদের হাফ হাই, হাফ হাই মানে ছয় ইঞ্চি, ছয় ইঞ্চি। তো আমাদের প্রথম পার্ট ওটা জোড়া দিতে হবে, কিন্তু আমরা যে দড়ি পরানোর ঘরটা করব বা কোমর পটি, ওটার জন্য আমরা দুই ইঞ্চি এক্সট্রা যোগ নেব সাথে। তাহলে এখানে হাফ হাই রইল, এখানে হাফ হাই আমাদের ছয় ইঞ্চি, আর কোমর পটির জন্য নেব দুই ইঞ্চি, কোমর পটির জন্য আমরা নেব দুই ইঞ্চি, তাহলে মোট হবে আমাদের আট ইঞ্চি। কারণ দড়ি পরানোর ঘরটা তো আমাদের করতে হবে, দড়ি বা ফিতে পরানোর ঘরটা করতে হবে, তার জন্য আমরা নেব দুই ইঞ্চি যোগ, তাহলে ছয় ইঞ্চি হাফ হাই আর দুই ইঞ্চি কোমর পটি, তাহলে ওখানে আমাদের আট ইঞ্চি, এখানে আট ইঞ্চি নিলাম। আর কোমর পটির চওড়া, কোমরের চওড়া কত বেরিয়েছে আমাদের উনিশ ইঞ্চি, তাহলে এখানে আমরা উনিশ ইঞ্চি নিয়ে নেব, এই হচ্ছে আমরা এখানে উনিশ ইঞ্চি নিয়ে নিলাম। এখানে যদি আমরা উনিশ ইঞ্চি, এখানে আমাদের উনিশ ইঞ্চি,
এখানে যদি আমাদের হাফ হাই 6 ইঞ্চি আর কোমর পটি 2 ইঞ্চি 8 ইঞ্চি হয় তাহলে এই সাইডেও আমরা 8 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। 8 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, নিয়ে আমরা এখানে এখানে মিলিয়ে দিলাম। এবার দেখো আমরা এটাকে ভাঁজ দিয়ে নিলাম। প্রথমত যদি আমরা এইভাবে করে ভাঁজ দিয়ে নিতে পারতাম, পুরোটা নিয়ে যদি আমরা এরকম ড্রয়িং করতাম, দেখো আমাদের কাপড়টা টুকরো টুকরো হয়ে যাবে। তার কারণে আমরা প্রথমেই ভাঁজটা দিয়ে নেব না, প্রথমত একটা মাপ করে নেব, নিয়ে তারপর আমরা ভাঁজটা দেব। তাহলে আমাদের কাপড়টা এরকম চারিদিক থেকে ছোট ছোট করে টুকরো বেরোবে না, এরকম বেশ বড় বড় আস্তে আস্তে টুকরোগুলো বেরোবে। এই হয়ে গেল আমাদের, দেখো 19 ইঞ্চি চওড়া, 19 ইঞ্চি হচ্ছে কোমরের চওড়া বেরিয়েছে, 19 ইঞ্চি এখান থেকে এখানে আমাদের 19 ইঞ্চি, আর যেহেতু ডবল সে তোমাদের 38 ইঞ্চি হয়ে যাচ্ছে, কোমর 38 ইঞ্চি হয়ে যাচ্ছে। আচ্ছা 38 ইঞ্চি হয়ে গেল, তার মধ্যে আমাদের এখানে যখন জয়েন্ট করব তখন আমাদের হাফ ইঞ্চি এখানেও 1 ইঞ্চি চলে যাবে। আচ্ছা এখানে হলো 19 ইঞ্চি, আর এখানে নিয়ে নিলাম 8 ইঞ্চি। 8 ইঞ্চি কিসের? হাফ হাই 6 ইঞ্চি, আর কোমর পটি যেটা আর কি দড়ি বা ফিতে ভরার জন্য যে ঘরটা করা হয় ওটার জন্য 2 ইঞ্চি কোমর পটি, ওটাকে আমরা কোমর পটি বলি, ওটা হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি। এবার দেখো দড়ি করার যে ঘরটা করার জন্য আমরা 2 ইঞ্চি রেখেছি, সেটাকে একটা আমরা পয়েন্ট করব। এই একটা পয়েন্ট করলাম, এদিকেও 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এদিকেও দেখো 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম। করে নিয়ে আমরা এটাকে মিলিয়ে দেব। এই হয়ে গেল, এটা হচ্ছে আমাদের কোমর পটি। কোমর পটি সমান সমান 2 ইঞ্চি, এটুকু কিন্তু আমাদের 2 ইঞ্চি, আর এখানে কিন্তু হাফ হাই, এইটুকু কিন্তু আমাদের হাফ হাই 6 ইঞ্চি। তোমরা যখন ড্রয়িং করবে পেপারে বা কাপড়ে তখন তোমরা যেন এই যে হাফ হাই 6 ইঞ্চি বেরিয়েছে বলে 6 ইঞ্চি নিও না, তাহলে কিন্তু এই কোমর পটি করলে পরে এখানে কমে যাবে 2 ইঞ্চি। কোমর পটি করতে হবে এখানে সেলাই করে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশ জুড়তে হবে, এই জন্য এখানে কিন্তু আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তাহলে আমার 6 ইঞ্চি ছিল হাফ হাই আর কোমর পটির জন্য 2 ইঞ্চি, মোট কিন্তু আমার এখানে 8 ইঞ্চি। আচ্ছা এই হয়ে গেল আমার কোমর পটির ড্রয়িং, এবার আমি এটাকে কাটিং করে নেব। প্রথম অংশে ড্রয়িং হয়ে গেল, এইসব কাপড়গুলো থেকে গেল, এইসব জায়গা থেকে কাপড় ছোট করে এখান থেকে কেটে নিয়ে আমরা প্যান্টের দড়ি বানাবো, দড়ি বা ফিতে বানাবো, যা করি এগুলো এক্সট্রা কাপড় আমরা রেখে দিলাম। তাহলে এই বেরিয়ে গেল আমাদের, এটা 2 ভাঁজে করলাম, এটা 2 ভাঁজে করলাম, আর এটা 4 ভাঁজে করলাম, এটা 4 ভাঁজে করলাম। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের কোমর পটি, বেরিয়ে গেল আমাদের কোমর পটি। আচ্ছা দেখো এই হয়ে গেল আমাদের কোমর পটি, আর এই হয়ে গেল আমাদের নিচের অংশ, এটা হচ্ছে 1 নম্বর অংশ, এটা আমাদের 1 নং অংশ, আর এটা হলো 2 নং অংশ। আচ্ছা আচ্ছা এই যে আমরা এটা 4 ভাঁজে কেটেছিলাম, এই দেখো 1টা 2টো 3টে 4টে 4টে, মানে এই যে দেখো আমাদের 2টো পা বেরিয়ে গেছে এখান থেকে 2টো পা, আর এই দেখো আমাদের কোমর পটিটা এই যে আমি এইভাবে কেটেছি। এবার দেখো
এইটা একটা থাকবে এইভাবে করে। আর যখন আমরা ড্রয়িং করেছি এ দেখো এইসবগুলো পয়েন্টও করে রাখতে পারো, এই যে এইভাবে করে এইভাবে কোনায় একটু একটু করে কেটে পয়েন্টও করে রাখতে পারো, তাহলে আমাদের সেলাইয়ের সময় এটা সুবিধা হবে। এই যে দেখো এই হয়ে গেল প্রথম অংশ, আর এই হয়ে গেল দ্বিতীয় অংশ। এবার দেখো হয়তো মনে হবে যে এই এইখানটায় জোড়া, এই জায়গাটা খোলা, এটা কি করে হবে, এইটাকে কিন্তু এইভাবে করতে হবে। দেখো এই যে আমরা এটাকে জুড়ব, এই যে এইখানে যে পয়েন্টটা করলাম এইটা আমাদের পেছনের সঙ্গে জোড়া হবে। এবার দেখো এই যে এইভাবে করে আমরা খুলে দিলে এইভাবে করে একটা সেলাই হবে, এইভাবে করে এটার সঙ্গে একটা সেলাই হবে, এইভাবে হয়ে গেল। উল্টো সাইডে করতে হবে এটা, আর এটাও এটার সঙ্গে এইভাবে করে এই দুটোকে এক জায়গায় করে সেলাই দিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল এই দুটো পার্ট এখানে এরকম করে জয়েন্ট হয়ে গেল, এইভাবে করে এখানে জয়েন্ট হয়ে গেল। আর এইটাকে করতে হবে দেখো, এইটাকে আমাদের প্রথমত যে এইভাবে রয়েছে এইভাবেই করতে হবে, করে এখান থেকে আমাদের এখানে যেমন রয়েছে এখানটাকে আমাদের সেলাই দিতে হবে, দিয়ে তারপরে আমাদের এই যে কোমর পটিকে এই যে এইভাবে করে ভাঁজ দিতে হবে। যে এখানে ছোট করে ভাঁজ দিতেই হয় সেটা জানো, পেপারে অত দেখানো যাচ্ছে না, এইভাবে করে দিতে হবে। এটা দেখো আগে এরকম ছোট একটা ভাঁজ দিয়ে নিয়ে এই যে এইভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে এইভাবে করে ভাঁজ দিতে হবে, ভাঁজ দিয়ে এটা সেলাই করতে হবে। করে নিয়ে দেখো এইভাবে করে সেলাই করে নিয়ে এইখান থেকেও উল্টো সাইডে উল্টো সাইডে এই সেলাইগুলো করতে হবে। এই যে এখানে ভাঁজ দিয়ে আগে সেলাই করে নিলাম, বা এটা তোমরা পরেও করতে পারো, আমি যেটা করি প্রথমত এইভাবে করে আমি জয়েন্ট করব, করে এখান থেকে যেই 2 ইঞ্চি আমি দাগ দিয়েছি সেখান থেকে এইখান থেকে ডবল সেলাই দিয়ে দেবো, দিয়ে তারপরে এখানে দড়ি ভরার জন্য একটা ঘর রাখতে হবে। এখানে খানিকটা জায়গা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, 1 ইঞ্চি ছেড়ে দিলে ভালো হয়, 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে বাদ বাকিটুকু এখানে সেলাই করে দেবো। দিয়ে নিয়ে তারপরে আমি এটা এখানে গোল মতো হয়ে গেল, তারপরে আমি এইটাকে এই যে এইভাবে করে ভাঁজ দিয়ে এভাবে ভাঁজ দিয়ে এইভাবে করে নেবো। তখন তো আমার এটা এখানে গোল মতোই হয়ে থাকলো, যেহেতু এখানে সেলাই করা হয়ে গেছে, ধরো এভাবে হয়ে থাকলো। এখানে যখন সেলাই হয়ে যাবে তখন এইটাকে এইভাবে বসবে, এইভাবে বসবে, এই যে এইভাবে বসবে। এবার দেখো এইখানে আমি পয়েন্ট করেছি, এখানে হচ্ছে পেছন শুরু হবে, আর এই যেখানে ঘাড়, এখানে যেহেতু দড়ি ভরার জায়গাটা রাখছি এখানে, সেহেতু এটা সামনের পাটে বসাবো, বসিয়ে এই যে হয়ে রাখবো। তাহলে যে এটা যখন জয়েন্ট হয়ে যাচ্ছে দেখো, এইটাতে এরকম জয়েন্ট হচ্ছে, এটাতে এরকম জয়েন্ট হচ্ছে, এটা এরকম পেছন পার্টের সঙ্গে, এটা এরকম পেছন পার্টের সঙ্গে বসবে, আর এটা এরকম সামনের পার্টের সঙ্গে বসবে, এরকম সামনের পার্টের সঙ্গে বসবে। এবার এখানে কম কাপড় এখানে বেশি কাপড় মানেই হচ্ছে এই যেভাবে করে কুচি দিয়ে দিয়ে কুচি দিয়ে দিয়ে এর সঙ্গে বসবে, যে এইভাবে করে করে। আর্ট পেপার ভারী পেপার একটু অসুবিধা হচ্ছে, তোমরা নিউজ পেপারেই প্র্যাকটিস করো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে করেছি এই পেপারে, যাতে তোমরা ভালো বুঝতে পারো ওই পেপারগুলো লেখা, যার কারণে অসুবিধা হয়। এইভাবে করে প্লেট করে করে কুচি দিয়ে এই যে এইখানে পয়েন্ট করেছি, মানে এই এইখান থেকে দেখো হিসাব মতো 4টে পার্ট হচ্ছে, এইখান থেকে এই জয়েন্টের থেকে এই পর্যন্ত একটা অংশ, এই জয়েন্টের থেকে এই পর্যন্ত একটা অংশ, সেমভাবে পেছনেও এই জয়েন্টের থেকে এই যে এই এইখানে আমরা পয়েন্ট করেছি এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ। তাই এইখান থেকে একটা পার্ট এইখানে জয়েন্ট হবে, এইখানকার যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের সঙ্গে মিল হবে, আবার এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত কুচি দিয়ে বসে বসে এই পর্যন্ত যাবে, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট মিল হবে। আবার পেছনেও এরকম দুটো পার্ট রয়েছে ধরো, ওইটাও এখান থেকে এই যে এই কোমরের এখান থেকে এই সাইড থেকে একদম আমাদের পেছন পর্যন্ত, পেছনের মিডিল পর্যন্ত একটা যাবে, আবার মিডিলের অংশ থেকে আবার এই সাইড পর্যন্ত আর একটা অংশ আসবে। এইভাবে করে প্যান্টটা সেলাই করতে হবে। তাহলে বোঝা গেল, এই হলো প্রথম অংশ আর এই হলো দ্বিতীয় অংশ।
এই হলো আজকে আমাদের পাটিয়ালা প্যান্টের পেপার কাটিং। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কারোর কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের আবার ধরে ধরে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু একটাই অনুরোধ করব, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। একবারে বুঝতে না পারো, কয়েকবার দেখো এবং সঙ্গে ড্রয়িংটা তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ড্রয়িংটাও দেখে নিও। ড্রয়িংটা যদি ঠিকঠাকভাবে তোমরা বুঝতে পারো, তাহলে কাটিংটাও তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে যে কোনো মাপের পাটিয়ালা প্যান্ট তোমরা ড্রয়িং কাটিং ঠিকঠাকভাবে করতে পারবে। এরপরে আমি কাপড়ের ড্রয়িং দেখাবো এবং কাটিং করে সেলাই করা তোমাদের দেখিয়ে দেবো। তাহলে তোমাদের প্যান্ট একদম ড্রয়িং করা, কাটিং করা, সেলাই করা কোনো প্রবলেম হবে না, তোমরা ঠিকঠাকভাবে শিখে যাবে। এবং একটা করলেই তোমরা নিজেদের থেকে বিভিন্ন রকম মাপের প্যান্ট তোমরা তৈরি করতে পারবে, তখন তোমাদের নিজেদের কাছেই ভালো লাগবে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী দিনে আমি তোমাদের প্যান্টের সেলাই করে দেখাবো, কাপড় ড্রয়িং করে কাটিং করে সেলাই করে দেখাবো।